হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা বেশ মজার এবং এক্সাইটিং একটি টিউটোরিয়াল, এবং সেটা এখানে লেখা আছে, দেখেন, ট্রান্সফার ডাটা অটোমেটিক্যালি ফ্রম অন শিট টু অ্যানাদার। তো আমি একটি শিটে ডাটা ওঠাবো, অর্থাৎ ডাটা এন্ট্রি সফটওয়্যারের মতো, এবং সেটা অটোমেটিক্যালি অন্য একটি শিটে খুব সহজে ট্রান্সফার হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে গ্রুপ, ফেসবুক গ্রুপ টেকনিক্যাল হেল্প জোন বিডি, এখানে অবশ্যই আপনাদের সমস্যা আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ব্লগ স্পট এই সাইটটা ভিজিট করে আপনারা এক্সেলের আরও দক্ষ হয়ে উঠতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে, যদি আপনি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে এক্সেলে অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি একটি ডেমো শিট ওপেন করে রাখছি, চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই। এখানে একটি ডেমো শিট আছে, দেখেন, এখানে নাম, আইডি আছে, রোল নাম্বার আছে, ক্লাস আছে। তো এখানে যদি আমি ভ্যালু লিখে এখানে সেভ দেই, তাহলে অটোমেটিক্যালি সেটা আরেকটা শিটে ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা একটু একটু দেখে নেই, চলুন। যেমন আইডি এখানে লিখলাম 100, এখন আমি এখানে নাম লিখলাম, আমার নাম TANJIM তানজিম লিখলাম, রোল লিখলাম হচ্ছে, আমার রোল খুব খারাপ, আমি খারাপ স্টুডেন্ট, 90 লিখলাম, ক্লাস হচ্ছে, আমি ক্লাস 9-এ পড়ি। এখন আমি এটা সেভ দিলাম, দেখেন, এর এখানে যে সেলগুলো ছিল এগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর আরেকটা শিটে দেখেন, এখানে চলে গেছে 100, তানজিম 90, এই যে ক্লাস 9। তো এটা আসলে কিভাবে সম্ভব, আমরা আরেকবার একটু দেখে নেই যে আসলেই আমি আগে লিখে রাখছিলাম নাকি আপনাদেরকে এখানে লিখে দেখালাম। আচ্ছা, এখানে আমি আইডি দিলাম, ধরেন 33, নেম দিলাম এখন রাইহান, RAYHAN রাইহান, রোল দিলাম 80, এবং ক্লাস দিলাম ক্লাস 7। এখন আমি এখানে সেভে ক্লিক করলাম, দেখেন, এই যে 33, রাইহান, 80, 7, এখানে কিন্তু চলে গেছে। তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে করলাম এইটাই আমরা এখন দেখব, এবং সেটাই আমরা এক্সপার্ট হয়ে উঠব। তো আপনাদের দেখানোর জন্য আমি যেটা করব, এই ভ্যালুগুলা সব এখন আমি ক্লিয়ার করে নেই, এখানে ক্লিয়ার থেকে ক্লিয়ার অল দিয়ে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এখন শিট অনে গেলাম, যাওয়ার পরে এখানে যে সেভ আছে এইটা আসলে আমি এখন ক্লিয়ার করে দিব, ক্লিয়ার অল করে দিলাম। এখন আমাদের কাজ যে আসলে আমরা কি করব, আমরা এখানে আসলে ডেভেলপার ট্যাবের ইউজ দেখব। দেখেন এখানে একটা ট্যাব নিয়ে আসছি, ডেভেলপার, আপনাদের হয়তো এই ট্যাবটা এখানে কিন্তু নেই। তো এই ডেভেলপার ট্যাব আমি আসলে কিভাবে আনলাম সেইটা আগে আমরা দেখে নেই। আমরা ফাইলে যাব, যাওয়ার পরে অপশানে যাব, যাওয়ার পরে দেখেন কাস্টম রিবন, এখানে এই যে ডেভেলপারে যদি আপনারা টিক দিয়ে দেন, এটা ছিল না আপনাদের, এখানে টিক দিয়ে দিতে হবে, দেওয়ার পরে ওকে করতে হবে, তাহলে এই ডেভেলপার ট্যাবটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমরা কি করব দেখে নেই। তো প্রথমে আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে এই যে শেপ, শেপ থেকে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ ড্র করলাম, এখান থেকে আমি বিভিন্ন স্টাইল সিলেক্ট করে নিতে পারি, যেমন আমার এই স্টাইলটা ভালো লাগছে এটা নিলাম, এর ভিতরে আমি লিখলাম যে সেভ হেয়ার, সেভ হেয়ার লিখলাম। লেখার পরে এই লেখাগুলো কিন্তু আমি চাইলে এখান থেকে যে বিভিন্ন স্টাইল দিয়ে নিতে পারি, আমি সাদা দিলাম, সাদাটাই ভালো লাগতেছে। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি, যে আমি টাইমস নিউ রোমান দিব, মাঝখানে নিলাম, এই যে মাঝ বরাবর নিলাম, চাইলে ফন্টটা বড় করে নিতে পারি, তো সেক্ষেত্রে এটার একটু বড় করতে হবে। আচ্ছা, তো এখন এই অবস্থায় এটা আমরা এখানে রেখে দিলাম, এটার আপাতত কোনো কাজ নেই। তো কাজ কি করতে হবে, এই যে ডেভেলপার ট্যাবে যেতে হবে, যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, হয়তো আপনারা জানেন না যে অপশনগুলো আসলে কিভাবে কাজ করে। তো শিট টুতে এই যে নেম, এগুলো আমি ক্লিয়ার করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে বোঝাতে আরও সুবিধা হবে, ক্লিয়ার অল দিলাম। দেওয়ার পরে দেখেন এই নেম, আইডি, রোল, ক্লাস, এইটাকে আমাদেরকে কপি করে নিয়ে যেতে হবে। তো আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, তারপরে শিট টুতে গেলাম, এই জায়গায় আমি যদি এখন এটা পেস্ট করি তাহলে এই বরাবর হবে, কিন্তু যদি আমি এই রোতে করতে চাই সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করতে হবে, করে এই যে পেস্ট স্পেশালে গিয়ে এখানে যে ট্রান্সপোজে দিতে হবে ওকে করতে হবে, দেখেন অটোমেটিক কিন্তু এই যে মানে এই বরাবর ছিল কিন্তু হয়ে গেল এই বরাবর।
এখন কি করতে হবে, এখানে কিছু একটা লিখতে হবে, যেমন ধরেন যে আইডি দিলাম 1007, এরপরে নেম দিলাম আতিফ, এরপরে রোল দিলাম 07, ক্লাস দিলাম 9। আচ্ছা, এখানে জিরো না আসার পিছনে কারণ আছে, এটা নিয়ে আমার অবশ্য একটা ভিডিও আছে যে জিরো আসলে কেন আসে না, চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং সেটার সমাধানও আছে। তো এই ভ্যালুগুলো আমি কপি করলাম, কপি করার পরে এই জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আগের বারের মতো আমরা কিসে যাব, পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট স্পেশাল ট্রান্সপোজে ক্লিক করে ওকে দিলাম। দেখেন এইভাবে কিন্তু চলে গেল। এখনই আমাদের আসল কাজ, এইটা আমরা এখন মনোযোগ দিয়ে দেখব। ডেভেলপারে গেলাম, শিট অনে গেলাম। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা ভ্যালু এখন লিখব, 1008 দিলাম, এখানে লিখলাম ধরেন আসলাম, এখানে ক্লাস 6 দিলাম, সরি রোল 6 দিলাম, আর ক্লাস হচ্ছে ধরেন 3-তে। তো আমরা যে অটোমেটিক্যালি ডাটা এক শিট থেকে আর এক শিটে ট্রান্সফার করব, তো সেইটার জন্য আসলে কি করতে হবে? আচ্ছা, তো আমরা যেটা প্রেস করব, এই জায়গায় দেখেন একটা অপশন আছে রেকর্ড ম্যাক্রো। আচ্ছা, এই রেকর্ড ম্যাক্রোর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন বলতেছে ম্যাক্রো নাম দিতে বলতেছে, তো আমরা একটা নাম দিলাম যে সেভ হেয়ার। দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম। আচ্ছা, অলরেডি এক্সিস্ট, আমি আগে অবশ্যই এটা লিখছিলাম, তো রিপ্লেস করতেছে, ইয়েস রিপ্লেস করলাম। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল সি প্রেস করব, এই যে সেলের উপরে গেলাম, কন্ট্রোল সি প্রেস করব। করার পরে আমরা শিট টুতে যাব, যাওয়ার পরে আইডি এই ঘরের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল ডাউন কে প্রেস করব, ফলে দেখেন নিচের ঘরে চলে আসছে। আসার পরে আমি আর এখন যেটা করব সেটা হচ্ছে ইউজ রিলেটিভ রেফারেন্স, এই অপশনটা ইউজ করব। করার পরে নিচের ঘরে আসব, কন্ট্রোল ভি প্রেস করব। এখন কিবোর্ড থেকে রাইট আরো প্রেস করে আমি পাশের ঘরে যাব এবং ইউজ রিলেটিভ রেফারেন্সটা উঠিয়ে দিব। আবার আমি এখন কি করব, শিট অনে যাব, যাওয়ার পরে এই ঘরটা কপি করব, সেম ভাবে আমি এখন শিট টুতে যাব, যাওয়ার পরে ইউজ রিলেটিভ রেফারেন্সের উপরে ক্লিক করে পেস্ট করব, রাইট বাটন ক্লিক করে রাইট আরো প্রেস করে ডাইনের ঘরে যাব, ইউজ রিলেটিভ রেফারেন্সটা উঠিয়ে দিব। আবার শিট অনে যাব, যাওয়ার পরে রোলের ঘর এটা কপি করব, কপি করার পরে এই যে ইউজ রিলেটিভ রেফারেন্স অপশনটা ক্লিক করে আমি কন্ট্রোল ভি প্রেস করে এখানে এটা বসিয়ে দিলাম। আবার এই যে পাশের ঘরে যাব, ইউজ রিলেটিভ রেফারেন্সটা উঠিয়ে দিব, শিট অনে যাব, এটা কপি করব, কন্ট্রোল সি প্রেস করে শিট টুতে যাব, ইউজ রিলেটিভ রেফারেন্স ইউজ করব, কন্ট্রোল ভি দিব, এখানে আবার রাইট বাটন ক্লিক করে এই পাশে চলে যাব। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি করছি, যে প্রত্যেকটা ভ্যালু একবার করে কপি করে আনছি এবং কিবোর্ডের সহযোগিতায় এই ঘরে আসছি এবং আলাদা আলাদাভাবে পেস্ট করছি, এবং এই যে সিস্টেমটা ব্যবহার করছি এইটাই হইতেছে মেইন। এখন আমরা যেটা করব, শিট অনে যাব, যাওয়ার পরে এই ভ্যালুগুলো সিলেক্ট করব, করার পরে যে হোমে গিয়ে এখান থেকে যে ক্লিয়ার কন্টেন্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এই ডেভেলপারে গিয়ে স্টপ ম্যাক্রো দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে সেভ হেয়ার এটার উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেখেন একটা অপশন আছে অ্যাসাইন ম্যাক্রো, এটার উপরে ক্লিক করলাম, সেভ হেয়ার যেটা আমি দিয়েছিলাম এটা এখান থেকে ওকে করে দিব। চলেন এখন আমরা ভ্যালু ইনপুট করে দেখি, যেমন আইডি, এখানে আইডি লিখলাম যে 1000, পরের ঘরে গেলাম নেম লিখলাম যে আসিফ, আইনাল আয়নাল লিখলাম, এর পরের ঘরে রোল দিলাম হচ্ছে আয়নাল অনেক ভালো স্টুডেন্ট 01, এরপরে হচ্ছে ক্লাস, ক্লাসের ঘরে, আচ্ছা 0 আবারও আসতেছে না, এটার একটা কারণ আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ক্লাস হচ্ছে ক্লাস 3। আচ্ছা, আমি এখন সেভ হেয়ার দিয়ে দিলাম, দেখেন এই ভ্যালুগুলো কিন্তু এখানে নেই, কোথায় গেল, এই যে এখানে দেখেন চলে আসছে। আচ্ছা, আমরা আরেকবার দিয়ে দেখি, এখানে আইডি দিলাম হচ্ছে 9000, 2 নম্বর ঘরে নেম দিলাম হচ্ছে ইয়াকুব, এরপরে রোল দিলাম হচ্ছে ইয়াকুব অনেক ভালো স্টুডেন্ট 03, ক্লাস সে হচ্ছে ক্লাস 9-এ পড়ে, সেভ হেয়ার দিলাম, দেখেন অটোমেটিক ডাটা এই ঘরে চলে গেছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই এক্সেল ফাইলটা যদি আপনি সেভ করতে যান তাহলে কিভাবে সেভ করবেন, বরাবরের মতো সেভ করবেন? যদি করেন তাহলে কিন্তু ম্যাক্রো ইনেবল এটা থাকবে না, এটা সেভ করার একটা আলাদা সিস্টেম আছে, সেটা আমরা এখন দেখব।
তো সেভ করার জন্য যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, যাওয়ার পরে সেভ অ্যাজ এটার উপরে ক্লিক করতে হবে। ধরেন আপনি যেখানে সেভ করতে চান, ডেস্কটপে সেভ করতে চান, তো এই যে এক্সেল ওয়ার্কবুক লেখা আছে না, এখান থেকে যেটা করতে হবে, এক্সেল ম্যাক্রো ইনেবেলড ওয়ার্কবুক এটার উপরে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনি সেভ দেন তাহলে এটা সেভ হবে, ওকে দিয়ে দিলাম। এছাড়া যদি আপনি জেনারেল এক্সেল ওয়ার্কবুক হিসাবে সেভ করেন তাহলে কিন্তু আসলে কাজ হবে না। তো ধন্যবাদ ভিডিওটি আপনাদের মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। এবং আরেকটা ব্যাপার যেটা শেয়ার করতে চাই, যে আপনারা এক্সেলের ভিডিও ছাড়াও যদি অন্য কোনো ভিডিও পছন্দ করেন বা চান যে আমি ওয়ার্ড নিয়ে বা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে ভিডিও বানাই, তাহলে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আসলে আমি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের দিকে যাব কি না। আর যদি বলেন না শুধুমাত্র এক্সেল নিয়েই ভিডিও তৈরি করতে, তাহলে সেইটাই করার চেষ্টা করবো। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন সবাই।